ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত অপেক্ষার অবসান ঘটিয়ে এবারের তৃতীয় সিজনের ট্রেলার প্রকাশে এলো। 15 মে ওয়েব সিরিজটির ট্রেলার প্রচার হয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজনে, পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্মের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতেও প্রকাশিত হয়েছে। ট্রেলার প্রকাশের 2 ঘন্টার মধ্যে 3 লাখেরও বেশি ভিউ পেয়েছে এটি। এতে বরাবরের মতোই দেখা গেছে ফুলেরা গ্রামের সারল্যে ভরা কিছু মানুষের মুখ, যেখানে নতুন সচিব ও পুরনো সচিব অভিষেকের বদলির টুইস্টও প্রকাশ পেয়েছে। নাই তো কে রে ইয়াহি পে পেট্রোল ডাল কে আত্মদাহ কর লেঙ্গে হাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার। সিরিজটির দ্বিতীয় সিজনেই এর আভাস দেওয়া হয়েছিল। ট্রেলারে আরও ফুটে উঠেছে ফুলেরা গ্রামের প্রধান এখন সচিবের বদলি আটকে দিয়েছেন। প্রধানের বিপক্ষ দলও প্রস্তুতি নিচ্ছে ভোটে প্রধানকে পরাজিত করে তার গদি দখলের। ক্যা কিজিয়েগা জাগর বিধায়ক জি, হ্যাঁ বতাইয়ে হামে। 2 মিনিট 34 সেকেন্ডের ট্রেলারটিতে দর্শকদের দারুণ এক বিনোদনের আভাস দিয়েছেন এর নির্মাতা। এই মুহূর্তে ভারতে চলছে লোকসভা নির্বাচন, সেই দেশ জুড়ে ভোটের আবহের মাঝে রাজনীতি, রোমান্স আর প্রাণখোলা হাসির ভাণ্ডার নিয়ে আসছে পঞ্চায়েত 3 সিরিজটি। একেবারে পুরনো ছন্দেই ধরা দিয়েছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্ত, বিশ্বপতি সরকার, ফয়সাল মালিক, চন্দন রায় ও সানভিকার মতো অভিনয় শিল্পীরা। 28 মে থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে দীপক কুমার মিশ্র পরিচালিত পঞ্চায়েতের তৃতীয় সিজন। ভারতীয় এক গণমাধ্যমের তথ্যানুসারে 2022 সালে পঞ্চায়েতের দ্বিতীয় সিজন মুক্তির পরেই গোয়ায় ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ওয়েব সিরিজের পুরস্কার জিতে ইতিহাস তৈরি করে এটি। এই অসাধারণ জয় ভারতের স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও বড় করে তুলেছে। ওটিটিতে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে 15টি ভিন্ন প্ল্যাটফর্ম থেকে 32টি পুরস্কার পায় পঞ্চায়েত এবং 10টি ভাষায় সবার মন জয় করেছে সিরিজটি। রুষা সুর, কালবেলা।